বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলো। বিজেপিতে আজ যোগ দেন মিঠুন চক্রবর্তী। কলকাতার তাবড় ব্রিগেড সমাবেশে এদিন যোগ দিয়ে মিঠুন কার্যত বাংলার রাজনীতিতে বড় বার্তা দেন। এর আগে মিঠুন চক্রবর্তী তৃণমূলে ছিলেন, এরপর সারদা কাণ্ডে দলের ছন্দ পতন হয়। এরপর থেকেই দেখা যায় তৃণমূলের সঙ্গে মিঠুনের দূরত্ব। আর সমস্ত পর্বের পর এবার ব্রিগেডের সভায় মিঠুন যোগ দেন বিজেপিতে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি। আমাদের ভলেন্টিয়ার্সদেরকে বলবো, মাঠের যারা দায়িত্বে আছেন বাদিকে তাদেরকে ডান দিকে পাঠান। আমার হাতের বাদিকে অতিরিক্ত ভিড় হয়ে যাচ্ছে। যারা নতুন দর্শক আসছেন, আমাদের পার্টির কার্যকর্তা আসছেন, তাদেরকে অনুরোধ করব মঞ্চের ডান দিকে, মঞ্চের ডান দিকে আসুন। এবার এই যে ঐতিহাসিক মুহূর্ত, আমাদের মহাগুরু যাকে ছোটবেলা থেকে আমরা দেখে বড় হয়েছি, সে মিঠুনদা ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলেন। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত কুমোরপাড়ার একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি। যেমনটা জানা গেছে, স্বর্ণ মন্দির জুয়েলার্স নামে একটি সোনার দোকানে সিসি ক্যামেরার সময় অনুযায়ী গতকাল রাত 2:10 নাগাদ একটি চোরের দল সোনার দোকানে শাটার ভেঙে নগদ আনুমানিক 7 লক্ষ টাকা এবং 1.5 কেজি সোনা নিয়ে চম্পট দেয়। আজ সকালে ওই দোকান ঘরের যিনি গৃহকর্তা দেবেন্দ্রনাথ সাধুকার ছেলের বউ, তিনি বাইরে বেরিয়ে দেখেন দোকানের শাটার নামানো থাকলেও শাটারের বাইরের তালাগুলো পড়ে রয়েছে। সেটি দেখা মাত্রই সোনার দোকানের ভাড়াটিয়ার বিকাশ কর্মকারকে ফোনের মাধ্যমে জানানো হয় তার দোকানে চুরি হয়েছে। চোরেরা যাবার সময় দোকানের লাগানো সিসিটিভি ফুটেজ যাতে কোনোভাবে হাতে না আসে তার জন্য হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে গিয়েছে। যদিও পাশের মোবাইল দোকানের সিসিটিভি ফুটেজে একটি চোরকে সম্পূর্ণ কাপড় মুড়ি দেওয়া অবস্থায় দেখা গেলেও পরবর্তী সময় সেই সিসি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়েছে বলে কতজন চোর এসেছিল তা সঠিকভাবে বলা না গেলেও এত বড় চুরি কোনো একজন ব্যক্তির পক্ষে সম্ভব নয় বলেই মনে করছেন মহেশতলা থানার তদন্তকারী অফিসাররা। আমি আসা প্রায় আধ ঘন্টা বাদে এসে এসে দেখি সব ছড়ানো ছিটানো, পুলিশ এসে দাঁড়িয়ে আছে, পুলিশ তদন্ত করছে। কিন্তু ভাঙচুর টঙ্গচুর করেছে? ভাঙচুর তো অবশ্যই, সব কিছুই ভেঙে নিয়ে। কি কি করেছে? প্রায় সোনার মাল কিছু না হলেও 1 কেজি 300 থেকে 1.5 কেজি মাল ছিল, সব নিয়ে গেছে। সোনার বিয়ের মালের অর্ডার ছিল, সারাই কাজ ছিল, সব মিলিয়ে নিয়ে গেছে প্রায় 1 কিলো ঢাই কিছু, 1 কিলো 1.5 কিলো প্রায়, 1 কেজি 300 থেকে 1.5 কিলো। আপনারা এত এত যে সোনা গয়না আপনারা দোকানে রেখে গেছেন, কোনো লকার করেনি? লকার তো বাড়িতে এত দূর নিয়ে যাওয়া সম্ভব না, 6 কিলোমিটার দূরে। আর দোকানে কোনো লকার ছিল? দোকানে আলাদা এই এই ভল্ট একটা ছাড়া আর অন্য কোনো আলাদা ভল্ট। ওটা কি ভাঙা হয়েছে? এটা ভাঙা হয়েছে। কি দিয়ে ভাঙা হয়েছে? কি দিয়ে ভেঙেছে বুঝতে পারছি না, পুরো উপড়ানো সব। উপরে বাটালি কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, এখানে বাটালি আছে, শুধু ওই কটাই দেখেছি, তাছাড়া আর কিছু নেই। আপনাদের দোকানে তো সিসিটিভি আছে? হ্যাঁ, সব। সিসিটিভি অবস্থা কি? সিসিটিভি তারগুলো কেটেছে, কেটে ডিভিআর চুরি করে নিয়ে চলে গেছে। কটা ক্যামেরা ছিল আপনাদের? বাইরে 3টে, ভেতরে 5টা, টোটাল 8টা ক্যামেরা। কখন ঘটনা ঘটেছে বলে মনে করছে? পাশের দোকানে সিসিটিভি ক্যামেরা থেকে দেখা গেছে 2:10 থেকে ঘটনাটা ঘটেছে। কাউকে চেনা গেছে? না, সব মুখোশ ঢাকা, মুখ ঢাকা আছে। একটা বড় বিছানার চাদর ছিল, সেই চাদর মুড়ি দিয়ে সবাই এসেছিল, বাকিটা বুঝতে পারছি না। আপনারা থানায় কমপ্লেন করেছেন? অবশ্যই। পুলিশ এসেছিল? হ্যাঁ। কি বললেন? পুলিশ তদন্ত করবে দেখে বলে। বাটানগর হায়াতপুর হুগলি নদীর তীরে শান্তিনিকেতন পিকনিক গার্ডেনে মহেশতলা হেলথ কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বার্ষিক মিলন উৎসব পালিত হয় 2021-এ। এই অ্যাসোসিয়েশনের 200 জন ডাক্তারবাবু এই প্রোগ্রামে অংশ নেন। এই প্রোগ্রামে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে আলোচনা করা হয়। এর পাশাপাশি কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন কুইজ কনটেস্ট ও সিএমই প্রোগ্রাম হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এই বিশ্বজুড়ে যে মহামারী প্যান্ডামিক সিচুয়েশন চলল, তাতে আমাদের সহযোদ্ধারা যেভাবে মোকাবেলা করেছে, সেই মোকাবেলা করে আমরা সবাই ক্লান্ত পরিশ্রান্ত, সেই পরিস্থিতি অতিক্রম করে এখনও যে আমরা পুরোপুরি নিরাপদে অবস্থান করছি তা নয়, কিন্তু আগের থেকে কিছুটা হলেও ভালো পরিস্থিতিতে আছি। এই পরিস্থিতিতে এই ক্লান্তিময় পরিশ্রম,
এবং তার যে প্রত্যেকের কন্ট্রিবিউশন সেই পিরিয়ডকে অতিক্রম করে আমরা একটা গেট টুগেদার সেলিব্রেট করার চেষ্টা করেছি। তাই মহাস্তলা হেলথ কেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা ইউনিট, ছটা ইউনিট এটা অর্গানাইজ ব্যবস্থাপনা করেছে, তার জন্য ছটা ইউনিটকেও আমাদের অশেষ ধন্যবাদ। এবং তাদের সঙ্গে আমরা মানে বিশেষভাবে সমকামী বলতে পারেন যে তারা এই অনুষ্ঠানে আমাদেরকে সকলকে মানে একত্রিত করে তাদের এত বড় একটা প্রোগ্রাম পরিচালনা করলো। এরপরের বক্তব্য হচ্ছে আমরা চিকিৎসক মহলে এখানে এসে যে সমস্ত আলোচনা এবং পর্যালোচনাতে অংশগ্রহণ করেছি তাতে মূলত যে বিষয়গুলো উঠে এসেছে সেটা হচ্ছে যে আমরা যে যতদূর পর্যন্ত স্বাস্থ্য শিক্ষায় শিক্ষিত তার সঙ্গে যদি আরও কিছু সরকারি অনুপ্রেরণায় সরকারি সহযোগিতায় বিশেষ কোনো শিক্ষা ব্যবস্থা করা হয়, আয়োজন করা হয়, তাতে প্রত্যেক বন্ধুরা অনেক উপকৃত হব। কারণ বিগত এক বছরে এই প্যান্ডেমিক সিচুয়েশনে বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছি, যে প্রবলেমগুলো একাকী সেগুলোকে ফেস করতে হয়েছে, একাকী সেগুলোকে মোকাবেলা করতে হয়েছে। আমরা যদি সরকারি কোনো রকম সহযোগিতা পাই তাহলে আমরা সকলে মিলে সেই সহযোগিতা করার জন্য ইন্সপায়ার্ড হব। দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দিয়ে দল ছাড়লেন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা বিধানসভার কনভেনার তথা সারা ভারত মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি বর্তমান গাইঘাটা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ গুহ। এদিন ঠাকুরনগর নিজের বাড়িতে বসে সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। অভিযোগ, গাইঘাটা এলাকায় প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে নরোত্তম বিশ্বাসের। নরোত্তম বিশ্বাসকেই প্রার্থী করার প্রতিবাদ জানিয়েছে ধ্যানেশ। বলেন, অতীতে কয়েক কেজি সোনা চুরির একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, মুম্বাই আদালতে মামলা চলছে বলে প্রয়োজনীয় নথিও দেখান। এদিন দাবি তিনি করেন মতুয়াদের সাথে অন্যায় করছে তৃণমূল, মতুয়াদের ভেঙে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এর পাশাপাশি মতুয়াদের স্বার্থে ঠাকুরবাড়ির বড় বৌমা তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর এবং বর্তমান বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে নিয়ে বসে পুরনো রাজনৈতিক বিবাদ মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি একই অভিযোগে এদিন দল ছাড়ার কথা ঘোষণা করেন উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের সদস্য সুভাষ রায়। সুভাষবাবুর অভিযোগ, এখানে বহিরাগত আলো রানী সরকারকে প্রার্থী করা হয়েছে যা মেনে নিচ্ছেন না দলীয় কর্মীদের একাংশ। সাংবাদিক বৈঠক শুরুর আগে ধ্যানেশবাবুর বাড়িতে হঠাৎ এসে হাজির হন গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস। যদিও নরোত্তমের সাথে কোনো কথা বলেননি ধ্যানেশ। এ বিষয়ে নরোত্তম জানান, আমি এসেছিলাম দাদার আশীর্বাদ নিতে। কিছু সময় ধ্যানেশবাবুর বাড়িতে দাঁড়িয়ে থাকার পর বাড়ি থেকে চলে যান নরোত্তম। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। আমি এখনই বলতে পারবো না, আমি কোনো বিজেপিতে যাওয়ার জন্য কোনো চেষ্টা করছি না বা যাচ্ছিও না। আপনি কি শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেছেন এরকম কোনো? আমি আমার বক্তব্যের মধ্যেই সেটা বলে গেছি, আমি শান্তনু ঠাকুরের কাছে আমার ভুল স্বীকার করে আসছি। বিগত দিনে এই দলে থেকে তার প্রতি যে অন্যায় কাজগুলো করেছি যেটা ঠাকুর পরিবারের প্রতি আমাদের করা উচিত। আপনি কি এবার প্রার্থী দাবিদার ছিলেন, প্রার্থীর জন্য দাবি? আমি এবারে প্রার্থীর দাবিদার ছিলাম, শুধু এবারে নয়, 2016 সালেও আমাকে বলা হয়েছিল। দলকে দাবি জানিয়েছিলেন? দলকে দাবি জানিয়েছিলাম, 2016 সালেও আমাকে বলা হয়েছিল প্রার্থী করা হবে। আমাকে জেলা সভাপতি 48 ঘন্টা আগে বলেছেন তোমাকে প্রার্থী করা যাবে না। নরোত্তম বিশ্বাসকে কেন প্রার্থী করা হলো, কি বললেন আপনি? মতুয়াদের দ্বিখণ্ডিত করার জন্য, মতুয়াদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস আজকে নরোত্তম বিশ্বাসকে প্রার্থী করেছে। এবং তার হাতে অনেক রাউডি ছেলে আছে, সে অনেক রাউডি ছেলেদের এক করেছে। এই রাউডিজম দিয়ে কোনো রাজনীতি চলে না। আপনি নাম না করে দুষ্কৃতিকারী কাকে বললেন, তৃণমূল কংগ্রেসের গাইঘাটার প্রার্থীকে? আমি যেটা বললাম গাইঘাটা প্রার্থীকেই বললাম, কারণ সে একটু আগেও এসেছিল। সে এখন দুষ্কৃতিকারী শুধু নয়, রাউডি ছেলেদের নিয়ে ঘোরে এবং তার বাড়িতে রেগুলার সেটা অ্যাসেম্বল করে। ওনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে? ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে মূলত বম্বে থেকে, আমি অভিযোগের কাগজ আপনাদের তুলে দেব, বম্বে থেকে তিনি 21 কিলোর বেশি সোনা 8-10 জনের কাছ থেকে প্রতারণা করে নিয়ে চলে আসছেন, সে কারণে তিনি বম্বে যেতে পারেন না। এ বাদে একটা কোম্পানি যার সাথে তিনি ব্যবসা করতেন তাদেরও 5 কিলোর বেশি সোনা উনি নিয়ে চলে আসছেন, যার ওয়ারেন্ট এখনও পেন্ডিং।
আমি জানি না নির্বাচন কমিশনকে উনি কি দেবেন, সেই ওয়ারেন্ট তার বিরুদ্ধে পেন্ডিং আছে কিনা, তার কাগজ আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তাহলে তো উনি নির্বাচনে লড়াই করতে পারেন না হিসাব মতো। আমি এটা জেলা সভাপতিকে বলেছিলাম, উনি বলেছিলেন সে আমরা বুঝে নেব। আমি জানি না কি বুঝে নেবেন, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই, সকলেই আমরা আইনের মধ্যে। আমি দেখিনি, ঘুষ তো দেখা যায় না, এটা শোনা কথা। আপনার বাড়িতেই প্রধান রয়েছেন, আপনার মিসেস, তিনি কি দল ছাড়ছেন? আজকে তিনি ছাড়ছেন না, কিন্তু তিনিও আগামী দিনে হয়তো বা দল ছাড়তে বাধ্য হবেন, কারণ আমি যখন দল ছেড়ে দিয়েছি সে দল ছাড়তে বাধ্য হবে। আপনার সাথে আরো অনেক ছাড়লো। আজকে আমি এদের প্রতিনিধি হিসেবে একাই কথা বলছি, আমার সাথে গাইঘাটার অনেক বড় অংশ দল ছাড়বে, সেটা আগামী দিনে আপনারা প্রকাশ করবেন। তিনি ছাড়ছেন, আবার বিজেপি তো যাবেন না বলছেন, তাহলে আলাদা কোনো চিন্তা ভাবনা আছে? আমি আপাতত মতুয়াদের পাশে দাঁড়াবো, যে মতুয়াদের প্রতি যে অত্যাচার করেছে তাদের পাশে দাঁড়াবো, সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করব, এবং আগামী দিনে কি করব সেটা আমি আজকে বলতে পারছি না। এককভাবে ভোটে লড়ার কোনো সিদ্ধান্ত? না না। তাহলে মতুয়াদের কারা অত্যাচার করেছে? পশ্চিমবঙ্গ সরকার বা আমার জেলার যারা দায়িত্বে আছেন তারা মতুয়াদের যে দ্বিখণ্ডিত বা ত্রিখণ্ডিত করার চেষ্টা করেছেন এইটা তারা অন্যায় করেছেন। এই শান্ত নিরীহ মতুয়াদের ভুল বোঝানো হয়েছে। যে কারণে স্ত্রী এবং শাশুড়িকে ধারালো ছুরি দিয়ে খুনের চেষ্টায় গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার জয়গাছি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে জয়গাছি এলাকার বাসিন্দা হুন্ডি বাসফোরের মেয়ে মধুবালার সাথে বিয়ে হয় গাইঘাটার থানার সুটিয়া এলাকার বাসিন্দা বাদশা সর্দারের। অভিযোগ, বাদশা দীর্ঘদিন ধরেই মদ্যপান করে বাড়ি এসে মধুবালার ওপর শারীরিক অত্যাচার করত। ইদানিং মারধরের মাত্রা এতটাই বেড়ে যায়, সেই কারণেই মধুবালা তিন ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসেন। সন্ধ্যায় বাদশা মদ্যপান করে জয়গাছি এসে মধুবালাকে ফেরত নিতে আসেন। সেখানেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং বাদশা কোমর থেকে ছুরি বের করে কোপাতে থাকে স্ত্রী মধুবালা ও তার মাকে। মধুবালার মাথা এবং বুকে আঘাত লাগে ও তার মায়ের পিঠে ছুরির আঘাত লাগে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা দুজনকেই হাবড়া হাসপাতালে নিয়ে আসেন। মধুবালা সর্দারের হাবড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে হাবড়া থানার পুলিশ অভিযুক্ত বাদশা সর্দারকে গ্রেপ্তার করেছে। হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে বধূ এবং শাশুড়িকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টায় অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মারধর করে কেন আপনার স্বামী আপনাকে? ওই মালটার দিয়ে মারধর করে টাকা পয়সার জন্য। কি কাজ করে? কিছু কাজ টাজ করে না। আপনি কি করেন? আমি ওই গ্রামে যাই, ভিকেটিতে করে আনি। কি দিয়ে মারে আপনাকে? আমাকে লাঠি টাঠি দিয়ে মারে বাড়িতে। আর এখানে মার বাড়িতে এসেছিলাম বেড়াতে, মাকে চাকু দিয়ে মেরেছে, আমাকেও মেরেছে চাকু দিয়ে। কটা সেলাই পড়েছে আপনার? আমার এখানে তিনটে পড়েছে, এখানে একটা পড়েছে আর মায়ের পিছনে একটা পড়েছে। কোনো কাজ করে না? অভিযোগ করবেন? কি চাইছেন? আমি বলছি এখানে থাকুক, তিন চার মাস এখানে থাকুক, শাস্তি পাক। মাননীয় মুখ্যমন্ত্রী আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে মহেশতলা বিধানসভায় শ্রী দুলাল দাসের নাম ঘোষণা হবার পরেই মহেশতলার বিভিন্ন জায়গায় দেয়াল লিখনের কাজ শুরু হলো। প্রার্থীর নাম সহ দেওয়ালে লেখা হলো খেলা হবে। দুলাল দাসের প্রতিক্রিয়া জানতে গেলে তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রার্থীর নাম ঘোষণা করার পর দেখা গেল প্রার্থীর নামের পাশে লেখা হলো খেলা হবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে জানান, খেলা হবে তো হবেই, দু তারিখে দেখবেন কতজনের ঠ্যাং ভেঙেছে, যারা আমাদের সঙ্গে খেলতে আসবে তাদের কতজনের ঠ্যাং ভেঙেছে, দেখবেন কি খেলা হবে। যারা আজকে বলেছে 200 পাবো 500 পাবো, এসব হাত পা ভেঙে শুয়ে থাকবে, চিকিৎসকের ব্যবস্থা সরকার করবে। দুলালবাবুর নাম ঘোষণার খবর শুনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ফুল মিষ্টি নিয়ে বাড়িতে ভিড় জমান, মুখ মিষ্টি করেন এবং ফুল দিয়ে সম্বর্ধনা জানান দুলালবাবুকে। হ্যাঁ,
ফুল দিলে হবে না আবার আমরা দুটাই না ফুল দিলে হবে না এই ফুলটা তোমাদেরকে আমি আবার রিটার্ন করলাম তোমরা কাজ করে এই ফুলটা আবার দুটাই দিও ওকে রাম আছি থাকবো সুগার দিই আপনি বলবো কি এটা তো ঘোষণা হওয়ার কথাই ছিল আমি জানি যাই হোক মমতা ব্যানার্জি আমার উপরে তার যে বিশ্বাস সেই বিশ্বাসটা রেখেছেন সেই জন্য তাকে ধন্যবাদ এবং আমরা মহেশতলার মানুষ আমাদেরকে মমতা ব্যানার্জিকে তার যে তিনি যেটা মহেশতলার মানুষকে দিয়েছেন মহেশতলার মানুষের আশা আকাঙ্ক্ষা সেটাই এবার মহেশতলার মানুষ উপচে তাকে হাতে ফেরত দিয়ে দেবে দেখা গেল মহেশতলে বিভিন্ন জায়গায় আপনার নামে দিয়াল লেখা শুরু হয়ে গেল কর্মীরা করছে এবং খেলা হবে হ্যাঁ খেলা হবে তো হবেই দু তারিখে দেখবেন কজনের ঠ্যাং ভেঙেছে যারা আমাদের সাথে খেলতে আসবে তাদের কতজনের ঠ্যাং ভেঙেছে দেখবেন কি খেলা হবে ঠিক আছে সবাই যে আজকে বলছে না 200 পাবো 500 পাবো হ্যান পাবো ত্যান পাবো এসব হাত পা ভেঙে শুয়ে থাকবে চিকিৎসার ব্যবস্থা কারা করবেন চিকিৎসার ব্যবস্থা সরকার করবে হসপিটাল সত্যি সত্যি ভাঙে তার সরকার তো করবেই এবং আমরা আমরা কোন জিনিসে আমরা দেবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের উপরে জোর দেবো এবং যেভাবে মানুষের উন্নয়ন হয়েছে যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে বিভিন্ন রকমভাবে কন্যাশ্রী সবুজ সাথী খেলাশ্রী বিনা দিয়েছে স্বাস্থ্যসাথী লাস্টে ঘরের দুয়ারে সরকার নানা রকম মানুষের কোনো রকম প্রবলেমের ইয়েতে নেই যা মানুষ এখন পাইনি ইলেকশনের ইয়ের জন্য সেটা ইলেকশন হয়ে গেলে আবার সেগুলো পাবে ফেরত পাবে না আছে আমি তো স্বীকার করে দিচ্ছি জল নিকাশি ব্যবস্থা নিকাশি ব্যবস্থাটা করতে গেলে পরে মহেশতলার যে ভৌগোলিক অবস্থান সেখান থেকে জলটাকে নিয়ে গিয়ে কোনো নিকাশির খেতে ফেলা এ বড় ইয়ে ব্যাপার তাই এটাকে নিয়ে একটা আন্ডারগ্রাউন্ড শহরের সিস্টেম করতে হবে স্ট্রং ওয়াটার সিস্টেম আন্ডারগ্রাউন্ডে করতে হবে যেটা আমাদের 100 কোটি টাকা দিয়ে শুরু হয়েছে 1 থেকে 10 ভেতরে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এরপরে আমাদের রাস্তাঘাট মোটামুটি লাইট টাইট সব কিছুই দেওয়া আছে এবারে আমরা জল জল তো আমাদের হয়ে যাবে জলের প্রকল্প শুরু হয়েছে আমরা 1 থেকে 1.5 বছরের ভিতরে জল মোটামুটি সাফিসিয়েন্ট জল পাবো এবং আমাদের নিকাশি ব্যবস্থাও তার সাথে সাথে করবো আমরা মাঝেরহাট ব্রিজের উপর একটি লোহার রড বোঝাই ট্রেলারের সঙ্গে ছোট প্রাইভেট গাড়ির সংঘর্ষ প্রাণে বেঁচে গেল দুজন ট্রেলার ও ছোট গাড়ির মাঝেরহাট ব্রিজ থেকে তারাতলার দিকে আসছিল ব্রিজের ঠিক মাঝখানে ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটিকে রেলিংয়ে ধার দিয়ে চাপতে চাপতে ব্রিজের নিচ পর্যন্ত গড়িয়ে আসে ততক্ষণে ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ট্রেলারটির চলন্ত অবস্থায় ড্রাইভার কোনো রকমে লাফ মেরে বেরিয়ে এসে পালিয়ে যায় ঘটনাস্থলে স্থানীয় কিছু মানুষ এসে ছোট গাড়িটি থেকে দুজনকে বার করে আনে তাদের সেরকম কোনো চোট লাগেনি ঘটনাস্থলে নিয়ে নিউআলিপুর থানার পুলিশ এসে লোহার রড বোঝাই লরিটিকে আটক করে এবং ক্রেন দিয়ে ছোট গাড়িটিকে থানায় নিয়ে আসে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং এআইসিটি রেকগনাইজড অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে এল চোপড়া এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম আইআইটি এনআইটি ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি লাইব্রেরি বুক ব্যাংক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 companies ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ফর ডিটেইল ভিজিট বিবিআইটি আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট ব্যাকলাইট স্টার ফ্লেক্স ভিনাইল ফ্রন্টলাইট ভিসাই ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয় প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ